Hello friends, welcome to our channel. তো আজকে আমরা ভাবলাম যে আচ্ছা আগে বলে দিই সবাই কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা কি নিয়ে বল? আজকের ভিডিওটা হলো একটা হল ভিডিও, মানে আমরা কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিই আর একটা ছোট মতো করে ভিডিও বানিয়ে দিই। তো চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা প্রথমেই হচ্ছে আমরা দেখাচ্ছি এটা, এটা হচ্ছে ক্লিনিকের একটা, দেখো ক্লিনিকের একটা ফেস ওয়াশ, অয়েলি স্কিন ফর্মুলা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ না হয়তো এখানে লেখা আছে। এটা হচ্ছে 200 ml, এটা আমরা বহুদিন যাবৎ ইউজ করছি। আমরা অনেক রকম ফেস ওয়াশ ইউজ করেছি, দু বছর হয়ে গেল এই ফেস ওয়াশটা ইউজ করছি আমরা, আর রেজাল্টটাও খুব ভালো, মানে আমাদের স্কিনের সাথে শ্যুট করে গেছে সেটা, আর তাই জন্য আমরা ইউজ করি, রেগুলার ইউজ করি। আর হচ্ছে আমরা অনেক রকম ফেস ওয়াশ ইউজ করেছি যেটা কিন্তু স্কিনের সাথে কিছু স্যুট করেনি, যার জন্য এটা একটা পেয়েছি। তারপরে এটা ইউজ করার পর আমাদের আর কিচ্ছু ইউজ করতে হয়নি, এটাই আমরা ইউজ করে যাচ্ছি এখন পর্যন্ত, অনেকগুলো হয়তো শিশিরে রয়েও গেছে। তো এটার আগে শিশিটা ছিল এইরকম দেখতে, দেখাচ্ছি তোমাদের, শিশিটা ছিল আগে এইরকম, এ দেখো এটা পুরোটা শেষ খালি। এটা হলো ক্লিনিকের, ক্লিনিকের ব্যাপারে তো তোমরা শুনেইছ, খুব ভালো একটা কোম্পানি ক্লিনিকের, আর ওখানকার যে জিনিসপত্রগুলো হয় ক্লিনিকের সেই জিনিসপত্রগুলো খুব ভালো হয়। আর একটা ক্রিম অর্ডার করেছিলাম, তো ওটা ময়েশ্চারাইজার ছিল, তো ওটা অতটা শ্যুট করেনি, কিন্তু ক্রিমটা খুব লাইট ওয়েটের ছিল, মানে লাগানোর পরে মুখে মনে হতো না যে কিছু লাগিয়েছি, কিন্তু যেহেতু সবার স্কিনে তো সব কিছু স্যুট করে না, কিন্তু বলতে পারি যে ক্রিমটা ভালো ছিল। তো এই রইল একটা, আর একটা কি দেখা, আর একটা হলো এই যে কামার রোজ ওয়াটার, দেখতে পাচ্ছ কিনা জানি না, যে লেখা আছে কামার রোজ ওয়াটার, এই কামার রোজ ওয়াটারটা আমরা অনেক বছর ধরে ইউজ করছি, আর কামার প্রোডাক্ট তো তোমরা জানোই খুব ভালো হয়, ন্যাচারাল প্রোডাক্ট, আর এটা আমরা টোনার হিসাবেই ইউজ করি, মানে যখন ফেস ওয়াশটা ইউজ করলাম তারপরে এটা দিয়ে, এটা যেহেতু স্প্রে বোতল তাই জন্য এটাতে মানে মুখে এরকম করে দিয়ে দিই, তাহলে সুবিধাও হয়, আর তুল কটন দিয়ে যে লাগাতে হয় সেটা সেটা করারও দরকার পড়ে না। হ্যাঁ তো এটা এটা খুবই ভালো, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। এটা হচ্ছে 200 ml, তোমরা একটা ছোট আছে 50 ml, ওটাও হয়তো, হ্যাঁ 50 ml না, ওটা হয়তো ইউজ করে দেখতে পারো, ওটার দাম কম আছে, এটার দামে হয়তো একটু বেশি আছে। স্প্রে করতে হয়, খুবই সুন্দর, আর লাগালে বলে খুব ফ্রেশ লাগে, আমি তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিলাম, খুবই খুবই সুন্দর, তোমরা ছোটটা নিয়ে ইউজ করে দেখতে পারো। আর যখন স্কিনটা একটু টায়ার্ড ফিল হবে না, তখন যদি এটা একটু লাগিয়ে নাও তাহলে দেখবে স্কিনটা খুব ফ্রেশ ফিল হবে আর ভালোও লাগবে, আর এটার গন্ধটা এত সুন্দর যে মানে মনে হবে যে সেন্ট ফেন্ট টাইপের কিছু একটা লাগিয়েছি, আর কামার প্রোডাক্ট তো তোমরা জানোই খুব ভালো হয়। আর হচ্ছে আমরা আমরা এই দুটোই হচ্ছে নাইকা থেকে পারচেস করেছি, তাই না? নাইকা থেকে, আসলে আরও কিছু জিনিস আছে যেগুলো মানে গুলিয়ে যাচ্ছে, তো নাইকা থেকে পারচেস করেছি। তার সাথে আমাদের কী কী ফ্রি দিয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো দুটো রোজ ওয়াটার, দুটো রোজ ওয়াটারের শিশি দিয়েছে, আর হচ্ছে একটা হচ্ছে হেয়ার অয়েল, হেয়ার অয়েলের শিশিটা, একটু হেয়ার অয়েল, এখানে রয়েছে কামা ব্রিঙ্গাদি ইন্টেন্সিভ হেয়ার ট্রিটমেন্ট। এটা এই হেয়ার অয়েলটা আমি এমনিও নিয়েছিলাম যে চুলের জন্য, চুল খুব উঠছিলো আমার তখন, তাই জন্য আমি নিয়েছিলাম, কিন্তু এটা আমার শ্যুট করেনি অত চুলে, তো তাই জন্য আমি এটা ইউজ করিনি, আমার মানে আধাটা শিশি এখনও ভর্তি আছে যেহেতু আমার শ্যুট করিনি, আরও বেশি চুল উঠছিল তাই জন্য। হ্যাঁ কিন্তু কিন্তু আমি এখনও এটা ইউজ করিনি, তো আমি ইউজ করে দেখবো। হচ্ছে অনেক সময় হয় কি যে ওর যেটা ইউজ মানে স্যুট করে না ওটা আমার স্যুট করে যায়, আবার আমার যেটা স্যুট করে না ওটা ওর স্যুট করে যায়, তো আমি এটা অবশ্যই ইউজ করবো, এখন অবধি মানে খোলাই হয়নি শিশিটা, এরকমই আছে যেরকম সেরকমই আছে। আর এই রোজ ওয়াটারের এই তিনটেই শিশি হচ্ছে কাচের, হ্যাঁ এত সুন্দর লাগছে, ছোটো ছোটো বেশ খুব কিউট লাগছে দেখতে, আর এগুলো স্প্রে,
এই দুটো দুটোই রোজ ওয়াটারে, এই দুটো আমরা এখনো ইউজ করিনি যেহেতু নতুনই এসছে, তো তাই জন্য এখন খোলা হয়নি। তারপরে আরো কিছু কিছু জিনিস আছে দেখো তোমরা, আর কিছু সিট মাস্ক অর্ডার করেছি দেখো, এই যে দেখো 7টা মতো সিট মাস্ক অর্ডার করেছিলাম, এগুলো পার্পল থেকে অর্ডার করেছি, purple.com এর নাম শুনেছো তোমরা, ওখান থেকে অর্ডার করেছো এই অ্যাপটা থেকে। তো কি কি শীট মাস্ক অর্ডার করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এ দেখো এটা পটাটার আছে, এটা কোন ব্র্যান্ডের, এটা ব্র্যান্ডটা হ্যাঁ রিয়েল ন্যাচারাল, এটা রিয়েল ন্যাচারাল দেখতেই পাচ্ছ। পটাটোটা আমি ইউজ করিনি কখনো, তো এবার ফার্স্ট ইউজ করব, আর ইউজ করে তোমাদেরকে অবশ্যই জানাবো যে কেমন কি ফিডব্যাক। আর হ্যাঁ, তোমরা হয়তো আলোর জন্য দেখতে পাচ্ছ না, কিন্তু আমরা অবশ্যই ফটো দিয়ে দিব এগুলোর একটা একটা করে, তো তোমাদের অসুবিধা হবে না দেখতে। আর এটার দাম পড়েছিল, দামটা তো দেখা যাচ্ছে না, এটা এটা যেহেতু অনেকটি সিট মাস একসাথে নিয়েছিলাম, তো এটা 66 টাকা রুপিস পড়েছিল, যেহেতু অনেকটি সিট মাস নিয়েছিলাম তাই জন্য এটা তো মনে হয় ডিসকাউন্ট দিয়েছিল। হ্যাঁ, ওটা এখন আমাদের কিন্তু আমরা ইউজ করিনি, তার আগে আমরা অনেকগুলো ইউজ করা হয়ে গেছে। এটা যেমন কিউকাম্বারের, দেখো কিউকাম্বারের দুটো ইউজ আনা হয়েছে, যেহেতু ও একটা ইউজ করবে আমি একটা ইউজ করবো। আগে একটা আনা হয়েছিল ওটা আমি ইউজ করে নিয়েছিলাম, তো যদিও ও নিজের জন্য এনেছিল কিন্তু আমি ইউজ করে নিয়েছিলাম। তো দুটো কিউকাম্বারে এনেছি, ওটা হচ্ছে গুড ভাইবসের, দেখো গুড ভাইবসের যেখানে লেখা আছে। আর এটা এটা কিন্তু আমি লাগিয়ে খুব মানে মুখটা খুব মানে কি বলবো, হ্যাঁ বেশ ঠান্ডা ঠান্ডা মনে হয়। তো তোমরা সত্যি এটা কিন্তু কিনতে পারো, কারণ কি আমি আমার তো ভালোই লেগেছে, তাই জন্য আমি দুটো অর্ডার করেছি, একটা ওর একটা আমার। আর এগুলো পড়েছিল 99 রুপিস করে, হ্যাঁ যেহেতু সবগুলো আমরা একসাথে অর্ডার করেছিলাম তো একটু ডিসকাউন্টও ছিল। না না, গুড ভাইবস এর সিট মাস্ক গুলো 99 রুপিস করেই পড়ে, তো ওটা জানতো না যেহেতু অর্ডার গুলো সব আমি করেছি তাই জন্য, সরি ভুল হয়ে গেছে, যাই হোক। আর এটা হচ্ছে অ্যালোভেরা, অ্যালোভেরাকে একটা ইউজ না, অ্যালোভেরা দুটো এনেছি, অ্যালোভেরাটাও আমি ইউজ করেছি আগে যখন আনা হয়েছিল, ও ইউজ করেনি, তো এবার দুটো আনা হয়েছে, এবার জানি না ও ইউজ করবে কি না। তো আমার যেহেতু গরমের স্কিনটা একটু অয়েলি অয়েলি হয়ে যায়, তো তার জন্য অ্যালোভেরাটা খুব ভালো। এ দেখো অ্যালোভেরাটা, এটাও রিয়েল ন্যাচারালের, রিয়েল নেচার, রিয়েল নেচার, হ্যাঁ রিয়েল নেচারের, দেখো যেখানে লেখা আছে। তো অ্যালোভেরাটা আমি লাগিয়েছিলাম, মুখটা তো যেরকম হয় শীত মাস লাগিয়ে নিয়ে যে ইয়েটা থাকবে কিছুক্ষণ রাখার পরে মুখটা একটু ম্যাসাজ করে নিয়ে, খুব ভালো কিন্তু তোমরা লাগাতে পারো অবশ্যই, কারণ কি আমার অ্যালোভেরাটাও খুব ভালো লেগেছে। আমার যেগুলো যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো সেগুলোই অর্ডার করেছি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি, শুধু ওই পটেটো যেটা ছিল ওটা আমরা লাগাইনি এখন অবধি। তো তোমরা দেখো আরও আছে, আর এটা হলো রাইজের, দেখো এখানে লেখা আছে ব্রাইটনিং সিট মাস্ক, মানে এটা এটা লাগালে হয়তো স্কিনটা হয়তো ব্রাইট করে একটু, এটা গুড ভাইবসের, আর এটা 20 ml, এটাও পড়েছিল 99 রুপিসে, এটা ওর জন্য মানে অর্ডার করেছে, যেহেতু আমি লাগিয়েছিলাম তো আমার অত ভালো লাগেনি এটা, তো তাই জন্য ওর ও লাগিয়েছিল তো ওর ভালো লেগেছিলো, তো তাই জন্য ও ওর জন্য এটা অর্ডার করেছে। আরেকটা রয়েছে, এটা হচ্ছে বেদানা, দেখো এই যে এটাও গুড ভাইবস এর, এটাও ও নিজের জন্য অর্ডার করেছে, এটা আমি আমি লাগাইওনি। আরে তুই লাগিয়েছিস? না না আমি লাগাইনি, এটা এরা ফার্স্ট লাগাবে আর তোমাদের সাথে ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করবে। আর আমরা সবগুলোর আলাদা আলাদা করে ছবি অবশ্যই দিয়ে দেব, যাতে তোমরা দেখতে পারো বুঝতে পারো, হয়তো আলোর জন্য বুঝতে পারছো না অনেকে। তো যাই হোক, এটাও গুড ভাইবস এর তোমাদেরকে দেখালামই, আর এটা নিয়ে কিছু সেরকম বলছি না কারণ কি এখনো পর্যন্ত ইউজ করিনি। আর এই রইল আমাদের ইয়ে, আর এগুলোর সাথে কি গিফট পেয়েছি মানে ফ্রি পেয়েছি সেগুলো আমাদের আমরা তোমাকে দেখাচ্ছি। এই যে ব্যাগটা দেখছো, এটা এটা ফ্রি পেয়েছিলাম, এটা এটা নাইকা থেকে ফ্রি পেয়েছিলাম, নাইকা থেকে। আর পার্পল আর নাইকা এই দুটো অ্যাপ মানে এই দুটো অ্যাপেই মানে বিউটি যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যায়, প্রোডাক্টগুলো, হ্যাঁ বিউটি প্রোডাক্টগুলো। তো এগুলোতে যখনই অর্ডার করা হয়, বেশি যখনই তোমরা কিছু অর্ডার করবে না,
তখনই কিছু না কিছু ফ্রি দিবে, আর সেই ফ্রি গুলো তোমার ওদের কাজে লেগে যাবে। এত ভালো ভালো জিনিস দেয়, ভালো ভালো জিনিস দেয়, সত্যি খুবই ভালো। আর হচ্ছে আরেকটা দিয়েছে দেখো, স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট দিয়েছে, এর মধ্যে চারটে ছিল, যেমন এখন একটাই আছে। আর এটা এটা হচ্ছে অনেকদিন আগে দিয়েছিল আমার। আমরা কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে বলছি, এগুলো আমরা কি কি গিফট পেয়েছি, মানে এগুলোর সাথে যেগুলো আমরা এখন দেখালাম অর্ডার করেছি সেগুলোর সাথে দিয়েছে এমনটা না, কিন্তু শুধু এই তিনটা দিয়েছে, এটা দেখালাম যেটা, এই যে রোজ ওয়াটার আর হেয়ার অয়েলটা, এগুলো শুধু এটার সাথে এখন মানে ফ্রি পেয়েছি। আর হচ্ছে পটেটো শীট মাস্কটা, ওটা ডিসকাউন্ট দিয়েছে। আর এই দুটো যে দেখালো, একটা হচ্ছে ও যেটা দেখালে এই ব্যাগটা, আর একটা এই যে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটটা, এটা হচ্ছে আমরা আগে পেয়েছি। তো আমরা এই জন্যই শেয়ার করছি এই জিনিসগুলো, যে নায়িকার ইয়ে থেকে, পার্বল থেকে কী কী জিনিস পেয়েছি আমরা সেগুলো শেয়ার করলাম। আর এটা এত ভালো, এই মানে স্যানিটারি ন্যাপকিনটা অনেক বড় বড় আর মানে এত পাতলা যে তোমরা ইউজ করে খুব মানে আরাম পাবে, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও জানাবে যে তোমরা কী কী জিনিস কিনেছো আর কী কী গিফট পেয়েছো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর কমেন্টও করবে যে তোমরা আর পরবর্তীতে কী কী ভিডিও দেখতে চাও। আর শীত মাসগুলো আমরা লাগিয়ে তো দেখবই, আর লাগিয়ে দেখি তোমাদের সাথে সেই ফিডব্যাকটাও শেয়ার করব। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা টাটা ফ্রেন্ড।